গত কিছুদিন আগে ধলেশ্বর এলাকা থেকে কৌশলশীল নামে এক যুবকের ঘর থেকে একটি DSLR ক্যামেরা চুরি হয়। শুক্রবার কৌশলশীলের বাবা কৃষ্ণচন্দ্রশীল পূর্ব থানায় এসে লিখিত অভিযোগ করে তারপর পুলিশ তদন্তে নেমে সৈকত সাহা এবং অমর দেববর্মার নামে দুই যুবককে ধরতে সক্ষম হয় এবং তাদের কাছ থেকে সেই ক্যামেরাটি উদ্ধার হয়। ঘটনার বিবরণে জানা যায়, কৌশলশীলের বাড়ি চিরানিয়া, সে ধলেশ্বর একটি ভাড়া বাড়িতে থাকে। কর্মসূত্রে কৌশলশীল ব্যাঙ্গালোরে গিয়েছিলেন। বাড়িতে এসে দেখে তার ঘর থেকে DSLR ক্যামেরাটি কে বা কারা চুরি করে নিয়ে যায়। তারপর শুক্রবার কৌশলশীলের বাবা কৃষ্ণচন্দ্রশীল পূর্ব থানায় এসে লিখিত অভিযোগ করেন। তারপর পুলিশ তদন্তে নেমে সৈকত সাহা এবং অমর দেববর্মা নামে দুই যুবককে ধরতে সক্ষম হয় এবং তাদের কাছ থেকে সে ক্যামেরাটি উদ্ধার করে। অমর দেববর্মার বাড়ি কাকরাবন, সে বলদাখাল এলাকায় ভাড়া থাকে। পূর্ব থানার এক দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক জানিয়েছেন, তাদের দুজনকে 3 দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে তোলা হবে এবং ধলেশ্বরে আরও 2 একটি চুরি সংগঠিত হয়েছে, সেই ঘটনার সাথে তারা জড়িত আছে কিনা সেই বিষয়েও তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। আপনারা জানেন যে গতকালকে আমাদের এখানে একটি রিটেন কমপ্লেন জড়া পড়েছে। কৃষ্ণচন্দ্র শীল, ওনার বাড়ি জিরানিয়া, ওনার ছেলে ধলেশ্বরে ভাড়া থাকে, ছেলে বেঙ্গালুরুও কাজ করে। গত মাসে যখন সে বাড়িতে এসেছিল, ঘর থেকে তার DSLR ক্যামেরা এবং ম্যাটেরিয়ালসগুলো ব্যাগ সহকারে চুরি হয়ে গেছে। তো ভারবিলি জানিয়েছিল তখন গতকালকে বাবা একটা রিটেন কমপ্লেন দিয়েছে। এই পরিপ্রেক্ষিতে আমরা থানাতে অফিসার এবং সিভিল স্টাফ সহকারে একটা টিম গঠন করি। গঠন করে আমরা এখানে সন্দেহভাজন একজন সৈকত সাহা নামে একজন সাসপেক্টেড, তাকে আমরা ডিটেইন করি। সে বাড়ি কাকরাবন, সে বলদাখালে ভাড়া থাকে। তাকে উঠানোর পর সে কনফেস করে যে ধলেশ্বরে অমর দেববর্মা খমলুং বাড়ি সে ভাড়া থাকে, তার কাছে একটা ক্যামেরা আছে, সে বিভিন্ন জায়গাতে এটা বিক্রি করার জন্য কাস্টমার খুঁজছে। তখন তার বাড়িতে যাওয়া হয় তাকে সাথে নিয়ে। তার ঘরে তল্লাশি করার পর ক্যামেরা সহ ব্যাগটা পাওয়া যায়, তখন তাকে থানাতে নিয়ে আসে। তো তাদের বিরুদ্ধে আমরা একটা চুরির কেস নিয়েছি, তাদের আজকে 3 দিনের রিমান্ড চেয়ে আমরা কোর্টে ফরওয়ার্ড করব। এখানে ধলেশ্বরে 1-2টা চুরি আরও হয়েছে, আমরা দেখব এই কেসের সাথে তাদের ইনভলভেন্সি কী আছে, আর অন্যান্য যে মালগুলো আরও চুরি হয়েছে এগুলো রিকভারি করা যায় কি না সেটা আমরা চেষ্টা করব। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।